প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বিজ্ঞান অনুশীলনের বইয়ের চব্বিশ এবং পঁচিশ নং পেজে সমাধানটি দেখব তাহলে শুরুতেই দেখো আমরা এই গ্রাফ পেপারটি কেমন করে করতে হয় সেটি দেখে নেব আমরা গত ভিডিওটি দেখেছিলাম যে একটি বাসের দণ্ড লম্বালম্বি করে গাড়ে দিলে পূর্ব থেকে যখন সূর্যের আলো আসে তখন ছায়াটা পরে পশ্চিম দিকে অর্থাৎ সকাল আটটায় আমরা খুরির ছায়া পেয়েছিলাম পশ্চিম দিকে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ফুট সকাল নয়টায় পেয়েছিলাম পশ্চিম দিকে বিশ ফুট এই তথ্যের আলোকে আমরা এই গ্রাফ পেপারটি তৈরি করেছি তাহলে দেখো সকাল আটটায় ছিল ছায়া পশ্চিমে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ফুট সকাল আটটায় কত বেশি চৌত্রিশ পয়েন্ট পাঁচ ফুট তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এদিকে আমরা দিয়েছি হচ্ছে সময় তাহলে দেখো সময় আটটায় আমরা পেয়েছিলাম কত চৌত্রিশ পয়েন্ট পাঁচ ফুট তাহলে আমরা জানি কি গ্রাফের পাঁচ ঘর পর এইভাবে দাগ দেওয়া আছে তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখানে দেখো এক দুই তিন চার অর্থাৎ চৌত্রিশ এ চৌত্রিশে আমরা একটা গোল দিয়েছি একইভাবে দেখো আমরা নয়টার দিকে কত পেয়েছিলাম সকাল নয়টায় আমরা পশ্চিমে পেয়েছিলাম বিশ ফুট তাহলে দেখো আমরা সকাল নয়টায় একইভাবে পাঁচ দশ পনেরো এই যে বিশের এখানে গিয়ে একটা গোল দাগ দিয়েছি একইভাবে দেখো সকাল দশটায় কত পেয়েছিলাম আমরা বারো ফুট তাহলে সকাল দশটায় এখানে আসে আমরা এইভাবে এক দুই করে গুনতে গুনতে আমরা বারোতে গিয়ে একটা ফোটা দিয়েছি একইভাবে এগারোটায় পাসপোর্ট পেয়েছিলাম পাসপোর্টে ফোটা দিয়েছি বারোটায় এক ফুট পেয়েছিলাম এখানে ফোটা দিচ্ছি একটাই পেয়েছিলাম এটা ফোটা দিচ্ছি দুটাই আমরা পেয়েছিলাম হচ্ছে চোদ্দো ফুট তাই আমরা তেরো ফুট তাই এখানে ফোটা দিয়েছি একইভাবে আমরা চারটে পর্যন্ত এই ফোটাগুলো দিয়ে নিয়েছি তারপরে দেখো যখন আমাদের এই বিন্দুগুলো দেওয়া শেষ তখন আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যোগ করে দিচ্ছি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যোগ করে দিচ্ছি এই বিন্দু থেকে এই বন্ধু পর্যন্ত এইভাবে যোগ করে আমরা দিয়ে দিয়েছি তা দিয়েছি আর প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা গ্রাফ পেপারে এই দিক এই বরাবর সময় লেগবে অর্থাৎ সকাল আর এই বরাবর আসবে বিকাল আর মাঝ বরাবর কত দুপুর আর এই বরাবর যে আমরা দাগগুলো টানছি এগুলো আমরা পাঁচ ঘর পরপর এখানে দেখবো পাঁচ তারপরে পাঁচ ঘর দেখব দশ পনেরো এগুলো মূলত হচ্ছে আমাদের হচ্ছে দৈর্ঘ্য ফুটির দৈর্ঘ্য এই পর্যন্ত পাঁচ ফুট দশ ফুট পনেরো ফুট বিশ ফুট পঁচিশ ফুট তিরিশ ফুট পঁয়ত্রিশ ফুট এভাবে আমরা এই ছকটি তোমরা একটা নমুনা ছক তোমাদের বয়েতে অথবা একটা আলদা গ্রাফ পেপারে অবশ্যই করে নেবে তারপরে পেজে চলে যাওয়া যাক আর এগুলো তোমরা অবশ্যই নিচ থেকে পড়ে নিবে এরপরে দেখো চব্বিশ পেজে রেখাচিত্রের আকার কেমন দাঁড়িয়েছে ছায়ার দৈর্ঘ্য এই পার্থক্যের কারণ কি হতে পারে দলে আলোচনা করে নিচের তোমার উত্তর লিখে রাখো তাহলে দেখো আমরা উত্তরটি আমরা নীলকালার দিয়ে লিখে রেখেছি অবশ্যই তোমরা পেন্সিল অথবা কালো কলম দিয়ে লিখে রাখবে তোমাদের বইতে আমাদের সংগঠিত পতাকা স্থান বা খুঁড়ির ছায়ার পরিবর্তন পাঁচ ছয়টি পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে প্রাপ্ত রেখাটি একটি উল্টানো প্যারাবোলা আকৃতি ছায়ার দৈর্ঘ্যের পার্থক্য প্রধান কারণ হল সূর্যের অবস্থানের পরিবর্তন তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা নিচ থেকে করে নেবে এগুলোও তোমরা নিচ থেকে করে নিবে এগুলোও নিচ থেকে পড়ে নিবে এগুলো যদি পড়াতে যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এগুলো তোমরা নিচ থেকে পড়ে নিবে এবার চলো আমরা সাতাশ নং পেজের এই কাজটি দেখে নেই এটা হচ্ছে আটাশ নৌকে যে তোমাদের কাজ প্রথমে তোমরা কি করবে একটা বক্স নিবে অর্থাৎ জুতার বক্স হোক বা কোনো একটা বক্স যেমন আমরা মূলত জুতার একটা বক্স নিতে পারি এরকম একটা বক্স নিব এই বক্সের সামনের অংশটা কি করবো এভাবে আমরা কাটবো কাটার পর এবং উপরের অংশে একটা কি করব ছিদ্র করব বক্সের উপরের তলে একটা কি করব ছিদ্র করব আর সর্বশেষ আমরা কি করব বক্সের ভিতরে একটা আমাদের হচ্ছে পেজ দিব এই ফোর সাইজের পেজগুলো দিব দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব এরপর এই বক্সটি নিয়ে যা আমরা কি করব রোদেতে দিব রোদের মাঝখানে রাখলে সূর্যের আলোটা কী হবে এই ছিদুরে দিয়ে অবশ্যই পড়বে তাহলে দেখো সকাল সাতটায় মনে করো এই জায়গাতে পড়লো সকাল আটটাতে এই জায়গাতে পড়লো অর্থাৎ এক ঘন্টা পর পর আমরা দাগ দেবো যেমন সকাল সাতটায় দাগটা এখানে যদি পরে আটটা একটু সরে এদিকে পড়বে নয়টা এদিকে পড়বে দশটা এদিকে পড়বে অর্থাৎ প্রত্যেক ঘন্টা পর পর নির্দিষ্ট জায়গাতে যে জায়গাতে আলোটা পড়বে একটা করে দাগ দিয়ে নিব এই হচ্ছে তোমাদের আঠাশ নং পেজের কাজটি এগুলো তোমরা অবশ্যই নিচ থেকে পরে নিবে